So hey guys, welcome back. তো ভিডিও শুতে স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখলেন আজকের ভিডিওতে দেখাবো এরকম একটা ভিডিও মাত্র 1 মিনিটের মধ্যে কি করে এডিট করবেন সো এরকম একটা ভিডিও এডিট করার জন্য ফারস্টে আপনাদের এলাইট মোশন অ্যাপটা দরকার হবে যাদের ফোনে এলাইট মোশন অ্যাপটা নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ ভুলেও কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করবেন না কারণ প্লে স্টোর থেকে যদি এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করেন তাহলে কিন্তু ওই অ্যাপের মধ্যে ওয়াটারমার্ক থেকে যাবে এই জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে এলাইট মোশনের প্রিমিয়াম অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন দেন অ্যাপটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এরপরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এমন দুইটা লিঙ্ক দেখতে পাবেন বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক এবং ইফেক্ট প্রজেক্ট লিঙ্ক এখানে বিটমার্ক প্রজেক্ট যে লিঙ্কটা আছে ফার্স্ট এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন দেন আপনাদেরকে এলাইট মোশন অ্যাপের মধ্যে নিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এলাইট মোশন অ্যাপটাকে লগ ইন করে নেবেন অ্যাপটাকে কীভাবে লগ ইন করবেন এটার আলাদা একটা ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আগে ওই ভিডিওটাকে দেখে এলাইট মোশন অ্যাপটাকে লগ ইন করে নেবেন নাহলে কিন্তু এখানে ইনপুট লেখাটা আসবে না এখানে সাইন ইন লেখা আসবে এই ইনপুটের জায়গায় সাইন ইন লেখাটা আসবে আর ইনপুট লেখা না আসলে আপনারা এই প্রজেক্টটাও ইনপুট করতে পারবেন না এই জন্য আগে এলাইট মোশন অ্যাপটাকে লগ ইন করবেন দেন ওই প্রজেক্টের উপরে একটা ক্লিক করবেন এরপর এমন একটা ইন্টারফেস আসবে দেন এইখান থেকে ইনপুট একটা ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে এখানে দেখবেন ফাঁকা একটা জায়গা আছে বাম পাশে ফাঁকা একটা জায়গা আছে জাস্ট এখানে একটু ক্লিক করে ধরে নিচে টান দেবেন দেন নিচে দেখবেন অনেকগুলো গ্রুপ আছে দেন একটু উপরে দেখবেন ফার্স্টে দুইটা গ্রুপ আছে গ্রুপ ওয়ান নামে নিচে আছে গ্রুপ ওয়ান শ্যাডো দেন উপরে দেখবেন গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান শ্যাডো নামে যে গ্রুপটা আছে ওই গ্রুপটার উপরে একটা ক্লিক করবেন এরপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে দেখবেন এডিট গ্রুপ নামে একটা অপশন আছে মাঝখানে জাস্ট ওই এডিট গ্রুপের উপরে একটা ক্লিক করবেন দেন এমন একটা এডিট আসবে দেন এখানে নিচে দেখবেন ইমেজ নামে একটা লেয়ার আছে ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন ইমেজ লেয়ারে এরপর এখানে দেখবেন কালার অ্যান্ড ফিল নামে একটা অপশন আছে ওই অপশনের উপরে একটা ক্লিক করবেন দেন এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এরপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবেন দেন এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে হবে কি আপনার ফোনে যতগুলো ফাইল আছে সব ফাইল এখানে শো করবে দেন আপনারা যেই ফাইল থেকে ফটোগুলো অ্যাড করতে চান ওই ফাইলটা এখান থেকে ওপেন করবেন এরপরে সব ফটো এখানে দেখতে পাবেন দেন যেই ফটো আপনারা অ্যাড করতে চান ওই ফটো এখান থেকে সিলেক্ট করবেন দেন উপরে দেখবেন প্লাস একটা বাটন আছে ওই বাটনটার উপরে একটা ক্লিক করবেন এরপরে ওই ফটো আপনাদের এই লেয়ারে অ্যাড হয়ে যাবে দেন এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন এরপরে আবার একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন গ্রুপ ওয়ান নামে দুইটা লেয়ার আছে উপরে যে গ্রুপ ওয়ান লেয়ারটা আছে ওইটা একটা ক্লিক করবেন গ্রুপ ওয়ান সেটাও তো ঢুকছে নি এখন গ্রুপ ওয়ানের উপরে একটা ক্লিক করবেন দেন আবার এখান থেকে এডিট গ্রুপের উপরে একটা ক্লিক করবেন দেন নিচে দেখবেন আবার ইমেজ নামে আরেকটা লেয়ার আছে ওই লেয়ারটা ওপেন করবেন মানে ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন দেন এখান থেকে কারেন্ট ফ্ল্যাগ একটা ক্লিক করবেন দেন আবার এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে ওই সেম ফটো নিয়ে নেবেন যে ফটো এর আগের গ্রুপে অ্যাড করছেন ওই ফটোই এই গ্রুপে অ্যাড করে দেবেন মানে ওই লেটারে অ্যাড করে দেবেন এরপর এখান থেকে আবার একটা ব্যাক ক্লিক করবেন এরপর এখান থেকে একটু সামনে টানলে দেখবেন গ্রুপ টু দুটা লেয়ার আছে গ্রুপ থ্রি দুটা লেয়ার আছে গ্রুপ ফোর দুটা লেয়ার আছে গ্রুপ ফাইভ দুটা লেয়ার আছে এরকম অনেকগুলো লেয়ার আছে সাতটা লেয়ার মোট দুইটা দুইটা করে এখানে সাতটা লেয়ার দেখতে পাবেন দেন এখান থেকে প্রথমে চলে আসবেন গ্রুপ ওয়ানের কাছে গ্রুপ ওয়ানে তো ফটো অ্যাড করছেন এরপরে গ্রুপ টু শ্যাডো নামে যে লেয়ারটা আছে ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে এডিট গ্রুপের উপরে একটা ক্লিক করবেন দেন নিচের ওই লেয়ারটাতে একটা ক্লিক করবেন দেন কারেন্ট ফ্ল্যাগটা ক্লিক করবেন এরপরে এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে আরেকটা ফটো অ্যাড করে নেবেন ওই সেমভাবে দেন এখান থেকে একটা ব্যাক ক্লিক করে ওই গ্রুপ টু নামে যে লেয়ারটা আছে ওইটায় ওই সেম ফটো অ্যাড করে নেবেন ওই গ্রুপটাতে একটা ক্লিক করবেন দেন এডিট গ্রুপে একটা ক্লিক করার পরে এই নিচের লেয়ারটাতে ওই সেমভাবে ওই সেম ফটোটাকে অ্যাড করে নেবেন এরপর আবার এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন দেন এখানে দুইটা দুইটা করে যতগুলো লেয়ার আছে সবগুলোতে এই সেমভাবে ফটোগুলোকে অ্যাড করে নেবেন ওই গ্রুপগুলোতে একটা ক্লিক করবেন দেন এডিট গ্রুপে যাওয়ার পরে ওই নিচে সবুজ লেয়ারটাতে একটা ফটো অ্যাড করে নেবেন দেন ওই সেম ফটোটাই উপরের গ্রুপটাতে অ্যাড করে নেবেন এইভাবে এখানে যতগুলো গ্রুপ আছে গ্রুপ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলো গ্রুপেই ফটোগুলোকে অ্যাড করে নেবেন এই মাত্র দুটা গ্রুপে ফটোগুলো অ্যাড করে আপনাদেরকে দেখাই দিলাম আপনারা সবগুলো গ্রুপে ফটোগুলোকে অ্যাড করে নেবেন ওয়েল ফটোগুলোকে অ্যাড করার পরে এখানে দেখবেন এই গ্রুপগুলো ছোটো হয়ে গেছে হ্যাঁ সবগুলো গ্রুপই ছোটো হবে একটু না একটু ছোটো হবেই এই সবগুলো গ্রুপকে আপনাদের একদম ফুল ভিডিও পর্যন্ত রাখতে হবে এই জন্য আপনাদের করতে হবে কি একদম বাম পাশে দেখেন চোখের কতগুলো অপশন আছে জাস্ট একটার উপরে একটু ক্লিক করে ধরে ওই গ্রুপটাকে সিলেক্ট করবেন সো এখানে আমি একটু ক্লিক করে ধরে রাখতেছি দেখেন এই গ্রুপটা সিলেক্ট হলো দেন বাকি যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপকে একটা একটা করে সিলেক্ট করবেন
আমি একে একে করে সবগুলো গ্রুপই সিলেক্ট করতেছি, আপনারা ভালো মতো সিলেক্ট করবেন। আর এইখানে আপনাদের একটু একটু ল্যাগ দিতে পারে যদি আমার মতো প্রিমিয়াম অ্যাপটাকে ইউজ করেন, মোট এপিকেগুলোকে ইউজ করেন তাহলে ল্যাগ দিতে পারে। দেন আপনারা করবেন কি, এইখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবেন। আমার একটু ল্যাগ দিতেছিল, সো এই জন্য একটু প্রবলেম হইতেছিল। সো একদম ভিডিও লাস্টে চলে আসবেন। এরপরে এইখানে দেখবেন এরকম একটা বাটন আছে, জাস্ট এই বাটনটার উপরে একটি ক্লিক করবেন। একদম বাম সাইডে যে বাটনটা আছে ওই বাটনটার উপরে একটি ক্লিক করবেন। দেন দেখবেন আপনার সবগুলো গ্রুপ ফুল হয়ে গেছে। এরপরে এইখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য এই বাটনটার উপরে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো আমি ফটাফট ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতেছি। অলরাইট গাইস, এই ভিডিওটাকে এক্সপোর্ট করার পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইফেক্ট প্রজেক্ট নামে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটাকে ওপেন করবেন, মানে ওই ইফেক্ট প্রজেক্ট লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন। দেন আপনাদেরকে এলাইট মোশন অ্যাপের মধ্যে নিয়ে যাবেন। এরপর আবার এখান থেকে ইনপুট একটি ক্লিক করবেন। দেন এখান থেকে ওকে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন নিচে দেখবেন একটা লেয়ার আছে, এডিটিং প্রজেক্ট ভিডিও অ্যাড নামে একটা লেয়ার আছে, ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। দেন ওকে একটা ক্লিক করবেন। এরপর এইখানে বাম পাশে দেখবেন কালার অ্যান্ড ফিল নামে একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। দেন এই অপশনের উপরে একটা ক্লিক করে আপনারা যেই ভিডিওটাকে এক্সপোর্ট করছেন একটু আগে ওই ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবেন। জাস্ট এলাইট মোশন ফাইলে আইসে এখান থেকে ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আসা ক্লিক করে ওই ভিডিওটাকে অ্যাড করে নেবেন। দেন আপনাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট। এরপরে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য জাস্ট এই বাটনটার উপর একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আর যদি এই ভিডিওটা এডিট করতে কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইছেন, আমি অবশ্যই সলিউশন দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইছেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনকেও অন করে রাখেন। তাহলে গেছে আজকের মতো বিদায় নিতে আসি। গুড বাই।